আসসালামু আমি আজাদ সোহেল অভিজাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখান থেকে বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি। আমরা বেশ কিছু ভিডিও আলবেনিয়া নিয়ে করেছিলাম, আলবেনিয়াতে আমরা বেশ কিছু ফাইল অলরেডি সাবমিট করেছি এবং সেগুলোর ভিসা অলরেডি আমাদের কাছে চলে এসেছে। এবং যে আলবেনিয়ার যে কাজটি হয় সেটি করতে খুবই কম সময় লাগে, আমরা যদিও 3 মাস সময় নিই বা 3 মাস পর্যন্ত ওয়েট করা লাগে না, তার আগে আলবেনিয়ার ভিসা চলে আসে। এবং এখানে যে প্রসেসের কাজগুলি হয় সেখানে ভিসা ই ভিসা ইস্যু হয়, ই ভিসা ভিসা হওয়ার পরে আপনার সেটাকে অ্যাডিস্ট্রেশন করানো হয়, তারপরে ম্যান পাওয়ার করানো হয়, ইভেন ফ্লাইট দেওয়ার সময় আমরা ওকে টু বোর্ড রিপোর্ট নিয়ে এসে আমরা হচ্ছে যে ফ্লাইটটি দিয়ে থাকি। সুতরাং এখানে কোম্পানি রিসিভ করা নিয়েও কোনো প্রকারের কোনো ঝামেলায় পড়বেন না। এবং আলবেনিয়াতে গেলে পরে আপনি যেমন যে একটি মার্কেটে কাজ করতে পারবেন, টুনা মার্কেটে আমাদের কাজগুলি হবে এবং সেখানে গেলে আপনারা 50,000 টাকার মতো স্যালারি পাবেন বাংলাদেশি টাকাতে এবং সেখানে দীর্ঘদিন থাকার সম্ভাবনা আছে। আবার বাড়তি সুবিধা হিসাবে আপনি পেতে পারেন যে আলবেনিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে ট্রান্সফার হওয়া যায়। যদি আপনি সেখানে কিছুদিন কাজ করার পরে মনে করেন যে না আরও ভালো কান্ট্রিতে বা সেঞ্জেনভুক্ত দেশগুলোতে চলে যাবেন, সেখানে তাদের সাথে ল্যান্ড বর্ডার আছে, যদি আপনি মনে করেন তাহলে সেখানেও যেতে পারবেন। এবং যে খরচগুলি হবে সেগুলো অন্য যে কোনো পন্থাতে আপনি কাজ করার চাইতে আলবেনিয়াতে হয়ে গেলে পরে আপনার খরচটি অনেক কম হবে। এবং আরও বিস্তারিত তথ্য যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের স্কুলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।